মনের ভাব প্রকাশ করার মাধ্যমেই ভাষা, আর সেই ভাষা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। পশ্চিমবঙ্গে যেমন বাংলা ভাষা, অন্যান্য রাজ্যে অন্যান্য ভাষার একটা গুরুত্ব রয়েছে। কিন্তু এই আঞ্চলিক ভাষাগুলো কি দিনে দিনে তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে? কি বলছে জনতা, কি মত তাদের? বাংলা ভাষাসহ আঞ্চলিক ভাষাগুলো কি তারা তাদের যে গুরুত্ব, যে মাধুর্য, সেই মাধুর্য গুরুত্ব হারিয়ে ফেলছে? কি মত সাধারণ মানুষের, কি বলছেন তারা? চলুন আজ শুনে নেওয়া যাক। বাংলা ভাষা যে ইম্পর্টেন্স হারাচ্ছে বিষয়টা এরকমটা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আমাদের এখানে যেমন বাংলা, অন্যান্য জায়গায় যেমন তামিল, তেলেগু, বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন রকম ভাষা, ওড়িয়া, এই আঞ্চলিক ভাষাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আঞ্চলিক ভাষাগুলোকে আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। কারণ সমস্ত রকম পরীক্ষা থেকে শুরু করে প্রশ্নপত্র সমস্ত কিছুতেই যেমন ইংরেজির পাশাপাশি হিন্দিকে নিয়ে চলে আসছে, তার ফলে আঞ্চলিক ভাষাগুলো এক প্রকার গুরুত্ব হারাচ্ছে। এবং সেক্ষেত্রে কোনো মানে আঞ্চলিক ভাষাগুলোকে যাতে বড় হয়, বিকাশ হয়, সেই জন্য সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না, এটা আমার মনে হয়। আমরা যে ইনস্টিটিউশনগুলোতে পড়াশুনো করছি সেই সমস্ত ইনস্টিটিউশনগুলোতে বাংলা ভাষা বা আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো সেগুলোর গুরুত্ব ভীষণই কম। আমরা এই বাংলা ভাষা তো এখন পাই না, হায়ার স্টাডিতে তো বাংলা ভাষা থাকেই না। এবং কিছুদিন আগের ফেনোমেনা যেগুলো হচ্ছে কি বাংলা ভাষার বদলে প্রয়োজনে তারা হিন্দি পড়াতে রাজি আছে, প্রাচীন ভাষা সংস্কৃত পড়াতে রাজি আছে, কিন্তু তারা বাংলাকে যে মাতৃভাষা তাকে যে আমাদের বাংলার এই এখানে এই রাজ্যের যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু প্রতিষ্ঠা দিতে পারছে না। যে যার রাজ্যের তার আঞ্চলিক ভাষা তার তো গুরুত্ব একটা আছে। আমি এই রাজ্য থেকে আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা, যে ভাষার মাধ্যমে আমি বক্তব্য রাখি, যে ভাষা আমার মনে ভাব আমি প্রকাশ করি, যে ভাষার মাধ্যমে আমি সমস্ত কিছু আমার অনুভূতি, আবেগ সমস্ত কিছু প্রকাশ হয়, সেই ভাষার গুরুত্ব তো থাকা দরকার। যে যার রাজ্যে তার আঞ্চলিক ভাষা তার গুরুত্ব দরকার। কিন্তু আমরা দেখছি এই আঞ্চলিক ভাষার উপর যে যার চাপিয়ে দিচ্ছে, জোর করে হিন্দি ভাষা সংস্কৃত ভাষাকে চাপানো হচ্ছে, ফলে কিছুটা হলে গুরুত্ব এখানে কমছে। যেটা হচ্ছে যে এমনিতে মানে কমিউনিকেশানের জন্য ইংলিশটা দরকার, এবং মাতৃভাষার পাশাপাশি আর একটা ভাষার চাপ যখন এসে পড়ে তখন কোনো না কোনোভাবে সেই মাতৃভাষার যে গুরুত্বটা এবং এই যে মাতৃভাষার ওপর যে এই যে শিক্ষা মানে ভিতটা যেখানে মাতৃভাষার ওপর, এবং সমস্ত কিছুই যখন আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক ভাষাকে উপর ভিত্তি করে তার যে সংস্কৃতি, তার বৈচিত্র্য এবং একটা সমাজ ব্যবস্থা, একটা অঞ্চলের একটা আইডেন্টিফিকেশান হিসাবে আঞ্চলিক ভাষাটা থাকে, সেইটা কোনোভাবে বিঘ্নিত হচ্ছে বলে আমরা মনে করি।